আমরা এখন রাস্তায় যাচ্ছি রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে, প্রায় চলেই এসেছি, তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তোমরা দেখতে পেলে রামকৃষ্ণ মঠের লোকটা, আমরা চলেই এসেছি। আমরা এসে গেছি রামকৃষ্ণ মঠ, দেখে নাও এটা গেটটা। আমরা ভিতরে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা ঢুকে পড়েছি রামকৃষ্ণ মঠে। একটু ভিতরে গেলে এখানে তোমাদের রামকৃষ্ণ মঠের বাগান টাইপের কিছু আছে। এই রামকৃষ্ণ মঠটা কলকাতার বেলুর মঠের সঙ্গে জড়িত সরাসরিভাবে, আমরা যতটা পারবো তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এটা রামকৃষ্ণ মঠের দাতব্য চিকিৎসালয়। এটা গৌড়হাটি হুগলি, তোমরা চেনো কি তো আমরা ঠিক জানি না। এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আরামবাগ। এটা দেখো সাইড ভিউটা খুব সুন্দর, অনেক গাছ। রামকৃষ্ণ মঠ সাধারণত সুন্দর হয়ে থাকে, আমরা দেখেছি। তোমরা দেখতে থাকো, আমরা আরও ভিতরে যাচ্ছি। দেখো রামকৃষ্ণ মঠের আসল মন্দিরটা দেখতে পাচ্ছ। দিদি সামনে এগিয়ে গেছে, আমি এখন ভিডিও করতে ব্যস্ত, আর নতুন ভিডিও করছি আমরা। কোনো ভুল ত্রুটি হলে তোমরা একটু ব্যাপারটা ম্যানেজ করে নিও, তোমরা পাশে থেকো। এই দেখো এখানে সবাই বিকেলে এসে বসে থাকে, কেউ গল্প করে, অনেকে মর্নিংও আসে, মর্নিং ওয়াক করতে। এখানে সবসময় খোলা থাকে, কোনো অসুবিধা নেই। বিকেলেও অনেকে আসে, এখানে হাওয়া দিলে খুব সুন্দর থাকে ওয়েদারটা। আজকে ওয়েদারটা খুব গরম, তো কিছু করার নেই, আমরা চলে এসেছি আজকেই। তোমরা দেখো এদিকে একটা পুকুর রয়েছে খুব সুন্দর, ওটা মাছ আছে দুটো সাথে। বলো কী বলছো? অনেক মাছ টাছ আছে। আমি যদিও দ্বিতীয়বার এলাম, দিদি অনেকবার এসেছে এখানে। আমরা এখানে এসেছি, আমি আজকে দ্বিতীয়বার। আগের দিন আমরা এসেছিলাম, আরতি দেখার আগেই ঝড় শুরু হয়ে গেছিলো, আমাদের চলে যেতে হয়েছিল। তবে দিদি অনেকবার এসেছে এখানে মর্নিং ওয়াক, বাবার সাথে মর্নিং ওয়াক করতে। আর আমরা যাচ্ছি, আরতি কখন হবে আমরা এখনও শিওর জানি না, দেখা যাক কখন হয়। আমরা যদি পারি দেখাবো, জানি না ফোন নিয়ে ঢোকা এলাও কিনা, যদি এলাও না থাকে তো আরতিটা দেখাতে পারবো না, তবে বাইরের সিনগুলো তোমাদের দেখাচ্ছি আমরা। সাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। ভবসাগর এই পৃথিবী, কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে এই পৃথিবীতে এসে আমরা হাবুডুবু খাচ্ছি। হে প্রভু, তুমি এই ভবসাগর হতে রক্ষা করার এবং পার্থিব বন্ধন খণ্ডন করার অধিকর্তা, তবুও আমার বন্ধন মুক্তি ঘটছে না কেন? দানবীর ন্যায় অহংকারে স্ফীত হয়ে মনের সুকোমল বৃত্তিসমূহকে অবহেলা করে আমি তোমার শরণাগত হতে নিজেকে দাসভাবে তোমার শ্রীচরণে নিবেদন করতে তো পারিনি। হে শ্রীগুরু, আমার সর্বপ্রকার অহংকার দূর করে তোমার দাসভাবে ভাবিত এই দিন অভাজনকে দয়া করে তোমার শ্রীচরণে আশ্রয় দাও নাথ। পর ব্রহ্ম পরা করো বিনু ভয়।
কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে গুরুদেব দয়া করো দীন জনে হে গুরু অন্তরের নিভৃততম কোণে অবস্থিত অজ্ঞান অন্ধকারকেও সূর্যোদয়ে যেমন পার্থিব সকল অন্ধকার দূরীভূত হয় সেই রূপ তুমি দূর করে থাকো কিন্তু আমার হৃদয়ের অজ্ঞানতারূপ অন্ধকার দূর হচ্ছে না কেন কারণ তুমি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি যে পরাৎপর পরব্রহ্ম সে কথা বেদে উল্লিখিত থাকলেও আমি যে তোমাকে সেই রূপ জ্ঞান করে আত্মনিবেদন করতে পারছি না সাথে যোগাযোগ করেছি উনি আমাদের কিছু জানাবেন এই মঠ সম্বন্ধে তোমাদের সাথে আমরা সেটা শেয়ার করছি একটুখানির মধ্যে মহারাজ আসছেন এই মঠ সম্বন্ধে কিছু বলুন আপনার যা জানা আছে নমস্কার এটি একটি রামকৃষ্ণ মঠের সেন্টার এটি স্থাপিত হয়েছে 2009 বেলুর মঠের আন্ডারে এসেছে রামকৃষ্ণ মঠ গৌরাটিতে তৈরি হয়েছে এখানে গৌরাটির কতিপয় ভক্তের উদ্যোগে তৈরি হয় 1971 পর তারপরে এই আশ্রমটি চলতে থাকে এবং এখানে এই গ্রামে ঠাকুর এসেছিলেন তখন গদাধর চট্টোপাধ্যায় এখানে ঠাকুরের ছোটো বোনের বিয়ে হয় সর্বমঙ্গলার সেই উপলক্ষে এসেছিলেন এবং এখানে রঞ্জিতার যে দীঘির মেলা হয় সেই মেলাতেও তিনি এসেছিলেন ওখান থেকে তিনি আসেন ওর বোনের বাড়িতে বোনের বাড়ি এখান থেকে 7-8 মিনিট দূরত্বে আছে সেই বাড়িতে এখন নেই কিন্তু ওই বাড়িতে কেউ থাকেন এখন সেখানে বাড়িতে নেই বাড়িতে নষ্ট হয়ে গেছে আর ঠাকুর যখন এসেছিলেন তার বোনের বাড়িতে ঠাকুর তখন ওর ঘরে যখন ঢোকে তখন ওর ছোটো বোন দেখছে যে স্বামী সেবা করছেন সেটা ওর খুব ভালো লাগে এবং বাড়িতে ফিরে গিয়ে ওর মা দাদারা জিজ্ঞেস করে যে বোন কেমন আছে কেমন দেখলি তখন ও ছবি এঁকে দেখিয়েছিল সেই ছবিটি এখন আমাদের মন্দিরে আছে সামনে আছে ছবিটা দেখতে পারেন ও ঘরে ঢুকছে স্বামী পদসেবা করছে তখন ছোটো ছোটো মেয়ে সব স্বামী পদসেবাকে দেখে খুব ভালো লেগেছিল এবং সেটাকে উপলক্ষ করে এখানকার লোকেরা এই আশ্রমটি প্রথম তৈরি করে এটি বেলুর মঠে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন বেলুর মঠের উদ্যোগে 2009 আমাদের আরেকটি সেন্টার এখানে আছে ময়ালের আন্ডারে ছিল এবং 2012 ফুল পেজে এই আশ্রমটি তৈরি হয় একদম সম্পূর্ণ আলাদা একটি কেন্দ্র হিসেবে তৈরি হয় এবং 2012 পর থেকে এই আশ্রম চলছে এই আশ্রমটির মন্দির উদ্বোধন হয়েছিল 1986 আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ গম্ভীরানন্দ মহারাজের প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি এবং ওখানে যে ঠাকুরের মূর্তিটি আছে সেটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দাদা সদ্যক্ষ মহারাজ স্বামী ভূতেশানন্দজী মহারাজ এবং তারপর থেকেই মঠ চলছিল চলতে চলতে কেন্দ্রের ভক্তরা বললো আমরা পেরে উঠছি না তখন এটি বেলুঘর অধিগ্রহণ করে এবং এটি এখন সেন্টার এবং এখানে এখন এখানে আমাদের গদাধর প্রকল্প আছে এটি কোচিং সেন্টার এছাড়াও আমাদের দাতব্য চিকিৎসালয় আছে এবং এটি সুন্দর করে আমাদের সাজানো গোজানো চলছে বাগান আছে এবং এখানে অন্যান্য যে সমস্ত ব্যবস্থাপনা আমরা চেষ্টা করছি আর যাতে ভালো করে হয় ভক্তরা এখন প্রচুর এখন আসছে এবং এটি সুন্দর করে যাতে আরও তৈরি হয় আমরা ভক্তদের কাছে এবং সাধারণ মানুষের কাছে এটা আমরা প্রার্থনা জানাচ্ছি যে যাতে তৈরি হয় তারা আসুক এবং সবাই এটাকে দেখে আনন্দ উপভোগ করুক এই প্রার্থনা থাকে আরতির ভিডিও মোটামুটি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আমরা ফিরে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা তোমরা জানিও কেমন লাগলো তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে আমরা এরকম আরও ভিডিও করবো আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি এখান থেকে আমাদের বাড়ি 10 মিনিট লাগে আমরা হেঁটেই চলে যাব ঠিক আছে তাহলে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে